হাজিরা স্লোগান তুলছে স্টেপ ডাউন হাজিরা, সারা বাংলাদেশের স্লোগান, আপনাদেরকে পদত্যাগ করতে হবে। আগামী বাংলাদেশ কিভাবে চালানো হবে সেইটা ঠিক করবে, পদত্যাগ কিভাবে করবেন, ক্ষমতা কিভাবে হস্তান্তর করবেন সেই চেষ্টা, সেই পরিকল্পনা করুন। বাংলাদেশের মানুষ রাজপথে রয়েছে, রাজপথ রক্তাক্ত, আপনার হাতে রক্তের দাগ। বাংলাদেশ আপনি কোটা সংস্কার করবেন না কি করবেন, বাংলার মানুষ আর এগুলো দেখতে চায় না। বাংলার মানুষ এখন পরিষ্কার করে দেখতে চায় আপনি কবে বিদায় নেবেন। সরকারের পদত্যাগ, এই সরকার ভোটবিহীন, তিন তিন দিনের বাচনের নামে তপাশা করে জনগণের ভোটের অধিকার করে রেখে ক্ষমতায় আছে। একদিকে সংলাপের কথা বলে, আরেকদিকে ছাত্রদের বুকে পাখির মতো গুলি করে। আমাদের শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছে লাশের উপর দাঁড়িয়ে, শহীদের রক্তের উপর দাঁড়িয়ে তারা সংলাপে যাবে না। পুলিশ বাহিনীকে আমরা বলবো আমাদের ছাত্রদের সন্তানদের উপর গুলি করবেন না। জনগণের ট্যাক্সের পয়সা আপনাদের বেতন হয়, একটা খুনি অবৈধ সরকারের নির্দেশে সন্তানদের গুলি করবেন না। পৃথিবীকে আমরা বলবো তারা গুলি করবেন না। আজকে এই সরকার সারা দেশকে একটা লাশের কারবালায় পরিণত করেছে। ছাত্ররা কোটা সংস্কারের দাবি করেছিল 2018 সালে, সরকার কোটা বাতিল করেছিল, কিন্তু এমন ভাবে বাতিল করেছে যাতে আইনের পার্থক্য থাকে, ছাত্রদেরকে আইন আদালত দেখিয়ে আবারও তাদের বঞ্চিত করা যায়। ছাত্ররা আবার রুখে দাঁড়িয়েছে, সরকার দীর্ঘসূত্রিতা, আইনের মারপ্যাঁচ এবং নানা রকম কৌশল করে আন্দোলনকে স্তিমিত করতে চেয়েছে। ছাত্ররা রুখে দাঁড়ানোর পরে তারপরে তারা আন্দোলনকে তাদের লেখার বাহিনী, তাদের গুন্ডা বাহিনী, তাদের পুলিশ বাহিনী এই সব দিয়ে, আর ওই তাদের পুরনো যুক্তি আন্দোলন করছে রাজাকাররা, এইভাবে তারা ছাত্রদের অপমানিত করে আজকে তারা সমস্ত আন্দোলনের উপর ঝাঁপিয়ে পড়েছে। এখন সংগ্রামের মুখে সংলাপের কথা বলছে, বলছে তারা আদালতে গিয়ে 80% দেওয়ার কথা বলবে, বলছে তারা সমস্ত দাবি মেনে নেবে, কিন্তু এর জন্য তারা লাশ বিছিয়ে দিয়েছে। একদিকে সংলাপের কথা বলে, আরেকদিকে ছাত্রদের বুকে পাখির মতো গুলি করে। আমাদের শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছে লাশের উপর দাঁড়িয়ে, শহীদের রক্তের উপর দাঁড়িয়ে তারা সংলাপে যাবে না। বন্ধুরা আমার, আজকে পরিষ্কার করে আমরা বলতে চাই, আপনি কোটা সংস্কার করবেন না কি করবেন, বাংলার মানুষ আর এগুলো দেখতে চায় না। বাংলার মানুষ এখন পরিষ্কার করে দেখতে চায় আপনি কবে বিদায় নেবেন। সরকারের পদত্যাগ, এই সরকার ভোটবিহীন, তিন তিন দিনের বাচনের নামে তপাশা করে জনগণের ভোটের অধিকার করে রেখে ক্ষমতায় আছে। আর গত 7 দিনে আমাদের শিক্ষার্থীদের, আমাদের সন্তানদের বুকে গুলি করে আপনি লাখো কোটি ছাত্র, লাখো কোটি অভিভাবক আজকে এই সরকারের প্রতি আস্থা জানিয়ে দিয়েছে। শিক্ষার্থীরা স্লোগান তুলছে স্টেপ ডাউন হাসিনা, সারা বাংলাদেশের স্লোগান, আপনাদেরকে পদত্যাগ করতে হবে। জনগণ আগামী বাংলাদেশ কিভাবে চালানো হবে সেইটা ঠিক করবে, পদত্যাগ কিভাবে করবেন, ক্ষমতা কিভাবে হস্তান্তর করবেন সেই চেষ্টা, সেই পরিকল্পনা করুন। বাংলাদেশের মানুষ রাজপথে রয়েছে, রাজপথ রক্তাক্ত, আপনার হাতে রক্তের দাগ। শান্তিপূর্ণ আন্দোলনে, শান্তিপূর্ণ আন্দোলনে সরকার তার এজেন্ডা ঢুকিয়ে নানা রকম ষড়যন্ত্র করে আন্দোলন দমনের কৌশল খুঁজছে। সরকারের সমস্ত ষড়যন্ত্র আজকে আপনাদের নস্যাৎ করে দিতে হবে। জনতা উত্থান, আগ্রহগুলির মতো ছাত্ররা রয়েছে, ওই শহীদ আবু সাঈদ,
আল্লাহর ছাত্র সমাজকে যে বীরত্বের কথা তৈরি করে দিয়েছেন, ওই সাইদের পথ ধরে সমস্ত জনগণের ঐক্যের শক্তির উপর দাঁড়াবে। বন্ধুরা আমার, পুলিশ বাহিনীকে আমরা বলব আমাদের ছাত্রদের সন্তানদের উপর গুলি করবেন না, জনগণের ট্যাক্সের পয়সা আপনাদের বেতন হয়। আচ্ছা, খুনি অবৈধ সরকারের নির্দেশে সন্তানদের গুলি করবেন না, পৃথিবীকে আমরা বলব তারা গুলি করবেন না। আজকে সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় গুলি হচ্ছে, সরকার সমস্ত ইন্টারনেট বন্ধ করে দিয়ে সংবাদপত্র টেলিভিশনের কলা টিপে ধরে সমস্ত তথ্য আড়াল করতে চাইছে। পরিষ্কার করে বলি, ইন্টারনেট সেবা খুলে দেন, যারা এইসব কাজে আছেন জনতা একদিন আপনাদের বিচার করবে। সমস্ত সংবাদ মাধ্যমের কর্মীদের আমরা বলি, জনগণ আপনাদের পাশে আছে, আপনারা জনগণের অংশ, সুতরাং আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালন করুন। আজকে বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, এই সমস্ত প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দিতে হবে। আমরা ছাত্র সমাজকে বলি, যে জাগরণ আপনারা তৈরি করেছেন বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় জাগরণ, এই জাগরণকে বাংলাদেশে জনগণের যে স্বপ্ন, মুক্তিযুদ্ধের মধ্যে যে স্বপ্ন, জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সেই বাংলাদেশে পরিণত করার জন্য আপনারা আপনাদের সংগ্রামে শেষ বিজয় পর্যন্ত লড়ে যাবেন। মনে রাখবেন, জীবনের চাইতে মর্যাদা অনেক বড়, আর ছাত্র সমাজের মর্যাদা এই সরকার আঘাত করেছে, আর সে কারণে ছাত্ররা অকাতরে জীবন দিয়ে তাদের মর্যাদা রক্ষা করছে। এই মর্যাদা এই দেশের পূর্ব প্রজন্মের সমস্ত সংগ্রামী, এই মর্যাদা এই দেশের প্রতিটি নাগরিকের, এই মর্যাদা এই দেশ রক্ষার। কাজেই আসুন ঐক্যবদ্ধ ভাবে জনগণকে রাজপথে নেওয়ার জন্য আমরা বলি, সরকারকে বিদায় করতে হবে, সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। সেই লড়াইয়ের সূচনা করি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের সমাবেশ শেষ করছি। গতকাল পর্যন্ত, গতকাল রাত থেকে আজকে পর্যন্ত কি অবস্থা খবর পাওয়া মুশকিল, সমস্ত সংবাদ মাধ্যম তার উপর নিয়ন্ত্রণ চলছে। আমরা দেখছি সোশ্যাল মিডিয়া পুরোপুরি এখানে সমস্ত ইন্টারনেট সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে, মোবাইল কোম্পানিগুলো সমস্ত ইন্টারনেট সুবিধা বন্ধ করে দিয়েছে সরকারের নির্দেশে।